আজকে আবার চলে এসেছি আমাদের বাড়ির পেছনে বাগানে। বাগানে আস্তে আস্তে দেখছি অনেক বড় পুঁই গাছ হয়েছে। পুঁই গাছে ছোট ছোট কচি কচি পাতাও ধরেছে। পাতা মনে আসতে মনে পড়লো এক রেসিপির কথা। পাতাগুলো ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নি। বাড়ির বাগানে পাতা বেশি ধুলোবালিও নি, একদম ফ্রেশ বিনা সারের গাছ যাকে বলে। চট করে ডাল নিয়ে নিলাম। ডাল দিয়ে আজকে আমি পুঁই পাতার এক রেসিপি বানাবো। ডালটা ভালো করে ধুয়ে নেব। নিচে আমি এখানে 2 কাপ মতো ডাল। কি ভাবছো বলো তো কি বানাতে পারি? আগের দিন তো তোমাদের ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া রেসিপি দেখিয়েছি, আজকে পুঁই পাতা দিয়ে ডাল দিয়ে কি করতে পারি কিছু কি গেস করতে পারছো তোমরা? এক মজার রেসিপি, যে রেসিপি দিয়ে তোমরা ভাত রুটি কিংবা পরোটা অনায়াসে দুর্দান্ত ভাবে খেয়ে নিতে পারো, লাঞ্চও করতে পারো আবার ডিনারও। এই রেসিপির এটাই বৈশিষ্ট্য, কেউ জানতেও পারবে না যে কি ভাবে বানালে, কেউ বুঝতেও পারবে না। যারা ল্যাল ল্যাল করে বলে পুঁই পাতা বা পুঁই ডাঁটা খেতে ভালোবাসো না, তাদেরকে এইভাবে রান্না করে অবশ্যই খাবে, বুঝতেই পারবে না, অথচ দেখবে তোমাদের প্রশংসা করে একদম পঞ্চমুখ হবে। আজ আমি বানাতে চলেছি পুঁই শাক দিয়ে মসুর ডাল। ভাবছি পুঁই শাক দিয়ে মসুর ডাল কেমন হবে? ল্যাল 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 করবে হয়তো, কিংবা ভালোই হবে না, একদমই না। এত সুন্দর ডাল মানে আগে কোনোদিনও হয়তো তোমরা খাওনি, এত সুন্দর ভাবেই করবো আজকে আমি, আর রান্নাটাও হবে দুর্দান্ত। আগে যারা পুঁই শাকের ডাল খাওনি বা ভাবছো কিভাবে পুঁই শাকের ডাল হয়, তাদেরকে রিকোয়েস্ট করব আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। হঠাৎ করে বাগানে পুঁই শাক দেখে আমার মাথায় এই রেসিপিটা এসছে। আশা রাখছি তোমাদেরও ভালো লেগেছে, লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরো ভালোবাসা দেবে, এইভাবেই আমার পাশে থাকবে, আমাকে আরো উৎসাহ যোগিয়ে চলবে। অনেক কথা বললাম, মশলার সাথে পুঁই শাকটা দিয়ে ভালো করে নাড়েচাড়ে নেব। একদম শুকাবো না, জাস্ট পুঁই শাকটা একটু মজে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডালটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে পুঁই শাকটা নাড়েচাড়িয়ে নেব। এইভাবেও কিন্তু তোমরা শুধু পুঁই শাক করে খেতে পারো, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। দেখো ভালো করে নাড়ান চাড়ান হয়ে গেছে, এবারে আমার প্রেসারে সিদ্ধ করা ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব। ডালটা কিন্তু খুব পাতলা করবে না, আবার খুব ঘন করবে না, একটু থকথকে মতো থাকবে, দেখবে খেতে কিন্তু দারুণ লাগছে। এই রেসিপির সাথে বিশেষ করো আর কিছু যায় না, চাইলে একটা পাঁপড় ভেজে নিতে পারো কিংবা একটা মাছ ভাজা, কিংবা নাই বা কিছু করলে শুধুই খাওয়া যায় কিন্তু এই রেসিপির সাথে। লাস্টে আমি একটু ছোঁকে দিলাম যাতে আরও রান্নার টেস্টটা বেড়ে যায়। এটা অপশনাল, চাইলে তোমরা না করতে পারো, কিন্তু করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু আরও 3 গুণ মাত্রায় বেড়ে যাবে। আমি রং আনার জন্য এই লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি, তোমরা চাইলে নাও করতে পারো। এই যে আর ছোঁকার সময় এত সুন্দর একটা আওয়াজ আর একটা গন্ধ হয় না, উফ দুর্দান্ত। আর ওয়েট করতে পারছি না বন্ধুরা, ভাত বেয়ে চটপট খেয়ে নি, কেননা ডালে এত সুন্দর গন্ধ পড়লে আর ওয়েট করা যায় না। দুপুর গড়িয়ে এসছে, ডালও তৈরি, গরম গরম ভাতও তৈরি, তাহলে আর দেরি কি, চটপট খেতে বসে পড়ি। আর একটা কথা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবো না। আজকের মতো টাটা।